আমরা এই দার্জিলিং হোটেল ছেড়ে দেবো, যাবো হচ্ছে কালিম্পং। আর এখন আমরা এই যে ব্রেকফাস্ট করছি রুফটপে বসে হোটেলের। এই হোটেলের এই স্পেশালি এই ব্যাপারটা খুবই সুন্দর লেগেছে, এখানটা ছাদ আছে, এখানে যদিও ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু এখানে বসে তুমি বাইরে দৃশ্য দেখতে দেখতে ব্রেকফাস্ট বা লাঞ্চ করার করতে পারবে। তো আমরা আজকে এই হোটেল থেকে চেক আউট করে দেবো, দিয়ে কালিম্পংয়ের দিকে যাচ্ছি, তাই সাইট সিন করতে করতে যাবো, তোমাদেরকেও দেখাবো কোথায় কোথায় যাচ্ছি কি করছি। তো ওভারঅল এই হোটেলের এক্সপিরিয়েন্স খুবই ভালো, রুম খুব ভালো, বাথরুম পরিষ্কার, ইনফ্যাক্ট রুফটপটা জাস্ট দারুণ লেগেছে। ঠান্ডা আছে দার্জিলিংয়ে, বেশ ঠান্ডা, মিরিক অতটা ছিল না, কালিম্পংয়েও টেম্পারেচার এতটা কম নেই কিন্তু দার্জিলিংয়ে বেশ ঠান্ডা। কিন্তু তো এই হোটেলটা আমি তোমাদের রেকমেন্ড করতে পারি, তোমরা আসতে পারো, থাকতে পারো, বেশ ভালো হোটেল। আবার আসবেন, আমরা চাই যে আপনাদের মতো গেস্টরা আমাদের এই হোমস্টেতে এসে থাকুক এবং আমাদের সাথে যেরকমভাবে আপনারা কমিউনিকেট করেছেন সবাই, স্যার থেকে শুরু করে আমাদের এই স্যার, ঠিক আছে, আমাদের মেন ম্যানেজার, ঠিক আছে, প্রত্যেকে যেরকমভাবে কমিউনিকেট করেছেন, যেরকমভাবে থেকেছেন আমাদের সাথে। আসলে স্যার হোমস্টেটা হলো এমন একটা জায়গা না যেখানে হলো মানুষ বাড়ি মতো করে থাকে, নিজের বাড়ি মতো করে থাকে। তো আপনারা সবাই সেরকমভাবেই থেকেছেন আমাদের সাথে, সেরকমভাবে সবাই কথাবার্তা বলেছেন, গল্প করেছেন। তো তার জন্য সত্যিকার থ্যাঙ্কফুল টু টেনজিং ভ্যালিভ হোমস্টে থেকে আপনাদেরকে। আপনারা বারবার করে আসুন যাতে আমাদের এই হোমস্টে আরও উন্নতি হতে পারে, আপনাদের মতো আরও মানুষজন আমাদের হোমস্টেতে আসতে পারে। ধন্যবাদ। খুব ভালো রিভিউ, মানে আমি কিছু সব কিছুই পজিটিভ, কিছুই আমি নেগেটিভ দেখিনি, মানে আমার চোখে পড়েনি। খাবার দাবার, স্টে সব কিছুই ভালো ছিল, বিহেভিয়ার, এভরিথিং ইজ গুড, একদম। হ্যাঁ, পজিশন ইজ অলসো গুড, এটা মেল থেকে মোটামুটি 5-7 মিনিট হাঁটা, পজিশন ইজ এক্সট্রিমলি গুড। বারবার করে কিন্তু আসবে, তোমার সবাইকে বলবে, ঠিক আছে। আমার তো মনে হচ্ছে আমি দার্জিলিং এ বাড়ি ছেড়ে আবার কলকাতা বাড়িতে ফিরছি, পুরো বাড়ির মতনই থেকেছি দুদিন, মন চাইছে না দার্জিলিং এই বাড়িটা ছেড়ে আবার কলকাতা বাড়িতে ফিরতে। তো আমরা চলে এসেছি পিস প্যাগোডাতে, এখান দিয়ে উঠে দেখাবো, খুব সুন্দর, এখান থেকে জাস্ট দারুণ লাগছে। তবে না ট্যুরিস্টরা মানে ই করতে পারবে, প্রকৃতি নামাবে না, সারা জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা। লামাহাট্টার ভিউস, oh,
আমরা এখন যাচ্ছি হচ্ছে এই লামাহাটার ভেতরেই একটা লেক আছে, সেখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখো রাস্তাটা জাস্ট অসাধারণ। এই জায়গাটা করেছে কি সুন্দর, এখান থেকে ট্রেকিং করে এই লেকের কাছে চলে আসলাম, এসে শান্তি, এত সুন্দর, হাঁপিয়ে গেছি রীতিমতো। দেখো এটা হচ্ছে লামাহাটার লেক। চলে এসছি তিনচুলেতে, জাস্ট তোমাদের দেখাচ্ছি আমি ওই সামনেটা গিয়ে পুরো চারদিকের ভিউটা জাস্ট তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর এত সুন্দর, মানে আমি কিছু বলতে পারছি না, জাস্ট দেখো। হচ্ছে এখান থেকে উপরে উঠেছিলাম, এখান থেকে এখন আমরা হেঁটে হেঁটে নিচে নামবো। ওই যে ওখান থেকে সব নামছে। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে কি তিস্তা ভিউ পয়েন্টে। শুনতে পাচ্ছি